أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد سمع الله निश्चय শুনেছেন আল্লাহ তাদের কথা যারা বলে ইন্নাল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া যখন রাসূল সাহায্যের কথা চাইলেন যে দাও এখন যুদ্ধের জন্য পয়সা দরকার তখন ইহুদি আলেমরা মুসলমানদেরকে ডেকে ডেকে বলে যে বেটা তোগো আল্লাহ এরকম ফকির হয়ে গেছে আমাদের আল্লাহ ফকির হয়নি দেখো না আমাদের কাছে কত টাকা আছে আমাদের আল্লাহর কাছে কত টাকা আছে তো রাসূলকে লাঞ্ছিত করার জন্য এই যে কথাগুলো ইহুদি আলেমদের বলা এর আগের আয়াতকে যদি আমরা এর সাথে নেই তাহলে আমরা বুঝতে পারব আমরা কালকে যেখানে শেষ করেছি ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন যারা এখন বকিলি করছে কার্পণ্য করছে কৃপণতা করছে তারা যেন এইটা মনে না করে বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহ তার অনুগ্রহ থেকে তাদেরকে যা দিয়েছেন হুয়া খায়রুল লাহ তা তাদের কোনো ভালো কিছু করবে এটা যেন ভেবে না বসে টাকা দিয়েছি কাজে ব্যয় করতে কাজে যে ব্যয় করছো না না করে যদি ভেবে থাকো যে ভালো কিছু করছো সেটা অপেক্ষা করো বাল হুয়া শাররুল লাহ বরং তাদের ক্ষতি ডেকে আনছে তা সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি যা নিয়ে তারা বখিলি করছে কার্পণ্য করছে তা দিয়ে তাদেরকে তা দেওয়া হবে ছেক দেওয়া ছেকা দেওয়া ইয়াউমাল কিয়ামা দেখলাম ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ যেহেতু আকাশ এই পৃথিবী উত্তরাধিকারী কার আল্লাহ আল্লাহ বিমা তাআমালুনা খাবীর আর তোমরা যা করো সব আল্লাহ পূর্ণ অবগত লাকাদ সামিআ আল্লাহ আল্লাহ শুনেছেন আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন যারা বলে যে আল্লাহ তো ফকির ওয়া নাহনু আগনিয়া আমরা ধনাঢ্য আমরা ধনী সনাক্তু আমরা লিখে নিচ্ছি মা কালু ওয়া কাতলাহুমুল আম্বিয়া সঙ্গে যুক্ত করে দিলেন আমরা যেটা পড়ে এসেছি বাকারায় র্যান্ডম যে তারা নবীদেরকে হত্যা করতো বেগাইরুল হক ইয়াকতুলুনা নাবিয়িনা বেগাইরুল হক তাহলে এর সঙ্গে আল্লাহ তাআলা সমান্তরাল করে দিলেন এই কথাটার সঙ্গে নবীদেরকে হত্যা করা এটা দেখেছ এরা কারা এরা তারাই যারা আল্লাহকে মানে দাবি করে আল্লাহর কিতাব মানে দাবি করে আল্লাহর একজন রসুল মানে তাও দাবি করে কিন্তু শুধু ঈর্ষা এবং ঘৃণা বশত মোহাম্মদ এবং তার তদীয় অনুসারীদেরকে হেয় করার জন্য আল্লাহকেও বলে বসে তোদের আল্লাহ ফকির তো আল্লাহর সাথে তুলনা করে যে সানাক্তু লিখে দিচ্ছি মা কালু ওয়া কাতলাহুমুল আম্বিয়া তার সাথেই যে ওরা ওদের নবীদেরকে হত্যা করত বেগাইরি হককে হ্যাঁ কোনো কারণ ছাড়া ওয়া নাকুলু আমরাও একদিন বলবো জুকু আযাবাল হারি আস্বাদন করো পড়তে কেমন লাগে একটু দেখো জুকু আযাবাল হারি দেখো পড়তে কেমন লাগে যালিকা বিমা কদ্দামাত আইদিকুম এটা তারই বিনিময় যা তোমাদের হাত কামাই করে পাঠিয়েছে ওয়া আনাল্লাহ লাইসা বিযাল্লামিন লিল আবিদ এবং আল্লাহ কোনো ভাবেই তার বান্দাদের প্রতি এতটুকু অন্যায় করতে ইচ্ছুক নন বা অন্যায়কারী নন আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহ আহিদা ইলাইনা আর একটা নাটক এখানে আছে যারা বলে যে আল্লাহ আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন আহিদা ইলাইনা আমাদেরকে যে আল্লাহ আটকে দিয়েছেন একটা কথা বলে কি কথা আল্লাহ নুমিনা লিরাসূলিন যে তোমরা এমন কোন রাসূলকে বিশ্বাস করবে না হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন
যে সে যে পর্যন্ত না এমন একটা কুরবানি এনে দেখাবে তা কুলুহুন না, যেটা আগুন এসে খেয়ে গেছে। আগে আয়াতটা হয়ে যাক, কুল কদ জাআকুম রুসুলুন, তাহলে এখানে সময় সহ আগে গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যায়। কদ জাআকুম রুসুলুন, যে তোমাদের কাছে সেই সব রসুলগণ এসেছিলেন, মিন কাবলি আমার আগে, বিল বাইয়িনাত সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে, ওয়া বিল্লাযী কুলতুম এবং তা নিয়েও যা এই মাত্র তোমরা বললে, অর্থাৎ বনি ইসরায়েলের মানে মিরাকেল শেষ হয়েছে আক্ষরিক অর্থে দাউদ সুলাইমানের সময়ের পর থেকে, বরং বলা যায় ঈসা আলাইহিস সালামের পর থেকে। তো একেবারে যখন ঈসা আলাইহিস সালামের পরেই তো আসলো হুজুরদের কাছে, আল্লাহর কিতাব আসলো হুজুরদের দায়িত্বে, বুঝতেছো, মানে যারা প্রথম রিসিপিয়েন্ট, যারা প্রথম পেয়েছিল ঈসার কাছ থেকে, তো তাদের কাছে। এখন তারা কি করে, এটা আল্লাহ 500 বছর দেখেছেন, তো সে 500 বছরেও অন্তত 350 বছর এই মিরাকেল ছিল, হুজুররা দেখাইতে পারতো না। মানে কোরবানি কবুল হওয়ার মানে হলো কোরবানি একটা উল্কা এসে বর্ষ করে দিয়ে যেত, কেউ দেখতো, কেউ দেখতো না, এসে দেখতো পড়ে আছে, কিন্তু কোরবানি কবুল হয়েছে। তাহলে কোরআন এর দলিল দিচ্ছে যে তোমাদের কাছে তো সেই বার্তাবাহক এসেছিল যারা এইরকম কোরবানি দিয়েও দেখিয়েছে ঈসার আগে, তাহলে ফালিমা তা কাতাল তুমু হুম ইন কুন্তুম সাদিকিন। একটু ভুল আবার কেউ বুঝে বসো না, আমি ভুল বলছি, রোজার মুখ হয়ে যেত আমার, মানে ঈসা পর্যন্ত মিরাকেল শেষ, কারণ মুসা থেকে নিয়ে ঈসা পর্যন্ত মানে নবীদের ধারাবাহিকতা, তার মধ্যে এই সমস্ত মিরাকল ছিল। তাহলে এখন বললো যে কাদ জাআকুম রুসুলুন মিন কাবলি, আমার আগে তো এসেছিল, বিল বাইয়িনাত ওয়া বিল্লাযী কুলতুম, আর তা নিয়েও যা তোমরা বলেছো, ফালিমা কাতালতুমুহুম, তাহলে তাদেরকে কেন হত্যা করতে তোমরা, আহলে কিতাবদের যত রকমের নাটক এবং ড্রামা আমরা দেখেছি, তাই না, সেই প্রত্যেকটা জিনিসের ফেস আমাদেরকে করতে হবে। এই বাস্তবতা কি কারো মাথায় আসে? এইটাই আমাদের প্রথম শিক্ষা, প্রথম লেসন, এই কারণে যে এদেরকেই আমাদেরকে ফেস করতে হবে, যারা আল্লাহ বিশ্বাস করে, রসুলে বিশ্বাস করে, কিতাবে বিশ্বাস করে, আয়াত বিশ্বাস করে না। আজ দিনের নামে যত শিখণ্ডী দাঁড়িয়ে আছে, এদের এরাই হলো মোকাবেলা। এরপরেও যদি তোমাকে ওরা অগ্রাহ্য করে, মিথ্যুক বলে, ফাকাদ কুযিবা রুসুলুন মিন কাবলিকা, দেখেছো, তাহলে ওদের কোনো কিছু না বলে রসুলকে আল্লাহ বুঝ দিলেন, রবি আমরা আল্লাহর রেসালাতের সঙ্গে আল্লাহর রেসালাতের কাজ যারা করবে তাদের বিহেভিয়ারটাও আমাদের সামনে স্পষ্ট থাকা দরকার। যদি তোমাকে ওরা মিথ্যুক বলে, তোমার কথা বিশ্বাস না করে, তাহলে আল্লাহ বলে যে তাহলে তুমি এইটা করো, আমরা তো এটাই বলতাম, ঠিক আছে, তাহলে তুমি জেনে নাও যে ওরা বরাবরই রসুলদেরকে অস্বীকার করেছে। যাও বিল বাইয়িনাত ওয়া যুবুর ওয়াল কিতাবিল মুনীর, আলোকিত কিতাব, ছোট সহিফা এবং আরো অনেক অসংখ্য দলিল নিয়ে তারা তাদের কাছে এসেছিল, তাও তারা গ্রাহ্য করে। তাহলে আমরা আবারও আমাদের ভাষায় এটাকে রিপিট করে নেব, বিকৃত ধর্ম এতটাই শক্তিশালী থাকে মানুষের কাছে
কেন থাকে শক্তিশালী? কারণ সেই ধর্মকর্মটা থাকে এই জীবনের সবকিছুর সঙ্গে জীবনের ভাজে ভাজে গাথা। মানে আমাদের বর্তমান নামাজ আমাদের দৈনন্দিন জীবনে কোনো বাধা নয়, বর্তমান রোজা খাদ্যের উৎসব, আনন্দের উৎসব, ঈদ উৎসব। তো ধর্মকর্ম এমন সুন্দরভাবে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি, এটা সবই আমাদের জন্য। ওই যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা এটা খেলা বিনোদন বানিয়ে নিয়েছো, তো আমাদের দিন আমাদের কাছে বিনোদনই হলো। আর দিন এর অনুশীলনই হলো একটা কষ্টকর কাজ। এতটাই কষ্টকর কাজ যে এই জীবনের ছালবাকলা যা কিছু গায়ে আছে কিছু থাকবে না, তুলে ফেললে তারপর যদি ওপরে যাওয়ার ছিদ্রপথ পাওয়া যায়। এই জন্য এখনকার ধর্মবেত্তারা কোরআন নিয়ে দাঁড়ালে বা দ্বীনের মূল উৎসের কথা বলতে গেলে তাদের গায়ে আগুন ধরে, তারা এটা সহ্য করে না। আর জনগণ তাদের সঙ্গে থাকে এই জন্য যে জনগণ ওই যেই দিনে তারা অভ্যস্ত সেটাই তাদের কাছে পাবে। ওই কি সারা জীবন শুনে আর রোজার মাসে খাওয়া যত পারো কোনো হিসাব নাই, উনি এক নতুন কাহিনী হয়ে গেছে, উপহাসের পাত্র হয়ে যাবো হয়েছি। আচ্ছা তাহলে এখন কুল্লু নাফসিন, এরপরে আছে যায়কাতুল মউত। রসুলের সঙ্গে আল্লাহর একান্ত আলাপ হচ্ছে। দেখো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটি ব্যক্তি মারা যাবে, মারা যাবে মানে প্রতিটি ব্যক্তির মৃত্যু স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর এরপরে হবে তোমাদের প্রত্যেককেই তুওয়াফু, পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে তার তোমাদের মজুরি কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নার, সেই দিন যাকে রক্ষা করা হলো আগুন থেকে, আজে গ্যারান্টি, আজে আপনার আপনার পটলা পাটলি রেডি নাই। সেই দিন যাকে রক্ষা করা হলো যুহজিহা আনিন নার বা উদখিলাল জান্নাহ, যেতে দেওয়া হলো জান্নাতে, ফাকাদ ফাজ, সে পাস করলো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, নয় এই পৃথিবীর জীবনটা ইল্লা, এছাড়া আর কিছুই মাতাউল গুরুর, প্রতারণার একটা আয়োজন। অর্থাৎ আমরা যেমন এই যে ইন্টারন্যাশনাল মেলা পাতি না এক মাসের জন্য, দালান কোটা কত কিছু দেখা যায় ওখানে সব একদম এক মাস পর নেই, তো মাতাউল গুরু। এবার আসি আমরা আগের যে লিঙ্কটা, আগের যে আমরা তিনখানা আয়াত পড়েছি তার সঙ্গে একটা কথা কিভাবে যুক্ত করে দিচ্ছেন আল্লাহ গোটা প্রসঙ্গকে জীবন্ত করার জন্য। লাতুবলাউন ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আচ্ছা আনফুসিকুম ওয়া আমওয়ালিকুম, প্রথম কথা হলো আমওয়ালিকুম, তোমাদের যত সম্পদ আছে, তোমাদের যা কিছু আছে ভ্যারাইটি, তোমার কিছু নাই তারপরেও যা আছে, টাকা পয়সা সহায় সম্পত্তি যা আছে, তোমার অনেক আছে, মাঝারি আছে, কম আছে, যা আছে তার মধ্যে রেখে আমি পরীক্ষা করব। হলো যে ব্যক্তিবর্গের মধ্যে তুমি থাকো, বউ ছেলে পেলে অমুক তমুক এটা সেটা ভাই ব্রাদার, তাদের মধ্যে রেখে পরীক্ষা করব। এরপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওয়ালা তাসমাউন্না, সেখানে তোমরা অবশ্য অবশ্যই শুনতে পাবে, তোমাদেরকে শুনতেই হবে, মিনাল্লাযিনা উতুল কিতাব, তাদের থেকে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল। আমাদের ক্ষেত্রে কি হবে, যারা কিতাবের নামে ধর্ম বানিয়ে অন্য ধর্ম পালন করছে,
যাদের ধর্মে কোরআন হলো সওয়াবের কিতাব অক্ষরে অক্ষরে দশ নেকি। তো আমাদের এখানে উতুল কিতাব পাওয়া গেল, যারা কোরআনের নামে অন্য ধর্ম বানিয়ে নিয়েছে তাদের থেকে শুনতেই হবে। মিন উতুল কিতাব মিন কাবলি তোমাদের আগে, ওয়ামিন আল্লাযিনা আশরাকু আর তাদের থেকেও শুনতে হবে যারা অংশীদার করে আল্লাহর সাথে। কি শুনতে হবে? আযান কাসির, অসংখ্য কষ্টদায়ক কথা। বুকটা ভেঙে যাবে, সারা রাত ধরে কান্না, কিছুতেই নিজেকে বুঝাতে পারবে না। তো সেটা তো শুরু হয়নি, হয়েছে কোর্স তো নির্মিত আছে, তো সেটা যদি শুরু না হয় তাহলে আমাদের চলাও শুরু হয়নি। সেটা শুরু হয়নি মানে আমাদের চলা শুরু হয়নি। ঠিক আছে, ওয়াইন তাসবিরু, যদি তোমরা অবিচল থাকো অবস্থানে, অর্থাৎ থাকো এবং আল্লাহর অসন্তুষ্টিকেই তোমাদের বিবেচনায় রাখো সবসময়, যে আল্লাহর অসন্তুষ্টি থেকে কি করে বাঁচাবে নিজেকে, ফাইন্না যালিকা মিন আযমিল উমুর। তাহলে একটা কথা মনে রেখো, এই প্রেক্ষিতে এই দুই অবস্থানে নিজেকে দাঁড় করিয়ে রাখা, সামাজিক প্রেক্ষিত কি, এই যে অকুত্য কথা শুনতেছ কষ্টে, সেইখানে তুমি যদি তাসবিরু হও, সাবের হও, আর তুমি যদি আল্লাহর আল্লাহর শুধু আল্লাহর সন্তুষ্টিকেই ভয় করো, এটাকে মিন আজমিল উমুর, যেটা রসুলদের ক্ষেত্রে বলা হয়েছে, মোহাম্মদকে বলা হয়েছে উলিল আজমে মিনার রসুল, অর্থাৎ দৃঢ় সংকল্পে অবিচল রসুলদের দিকে তাকাও তুমি। রসুলকে বলা হয়েছে না, পাঁচজনের সাতজনে একটা কিরকম একটা আছে, ওয়াইদা আখাযাল্লাহু মীসাকাল লাযীনা উতুল কিতাব, আল্লাহ তাআলা যখন নিয়েছিলেন ব্যাপারটা সাধারণের পর্যায়ে চলে এসেছে, আমাদের ক্ষেত্রে চলে এসেছে, এই আহলে কিতাবদের কাছ থেকে যখন আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিলেন, লা তুবাইয়িনুন্নাহু লিন্নাস, কিতাব যে তোমাদেরকে দেওয়া হচ্ছে কি জন্য দেওয়া হচ্ছে, অবশ্য অবশ্যই খুলে খুলে বলবে তোমরা এই কিতাবকে মানুষের কাছে, বুঝেছি, ওয়ালা তাকতুমুনাহু, একে তোমরা গোপন করবে না, কোনো কিছুই গোপন করবে না, ফানাবাযু হু, তখন এরা নিক্ষেপ করেছে হু ওরা আযহুরে, এদের পিঠের পেছনে আলমারিতে সুন্দর করে সাজিয়ে রেখে, ওয়াস্তারাউ বিহি সামানান কালিলা, এখন এর বিনিময়ে এই নগণ্য স্বার্থ ক্রয় করে কেনে উনি আল্লামা অমুক, সে ভয়ঙ্কর জিনিস বা অত্যন্ত জঘন্য জিনিস যা তারা এই পরিচয়ের বিনিময়ে কেনে। লা তাহসাবান্না আল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ, তারা যেন কিছুতেই মনে না করে যারা এখন খুব ফুর্তিতে আছে তা নিয়ে যা তাদেরকে দেওয়া হয়েছে, এখনকার আলেম চরিত্রটা দেখি আমরা, একালের লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুন বিমা আতাউ,
যতটুকু যা জ্ঞান দেওয়া হয়েছে তা নিয়ে যেন তারা খুব ফুর্তিতে না থাকে, হলো তারা যেন তা নিয়ে তারা যেন মনে না করে আল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাম, যারা এখন খুব উল্লাসে আছে, উল্লাস করছে তা নিয়ে যা তাদেরকে দেওয়া হয়েছে তারা যেন মনে না করে। এক, ওয়াইয়ুহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, তারা ভালোবাসে তা নিয়ে প্রশংসিত হতে যে কাজ তারা করেনি। এমন সব টাইটেল তাদের গায়ে লাগানো হয় যার একটা এক পাল্লায় রাখলে ওর চোদ্দ পুরুষ আর এক পাল্লায় রাখলে নাড়ানো যাবে না। যাবে তা ধারণ করে বসে আছে, হ্যাঁ। তো তাহলে এটা স্বভাবত আমরা কি বলেছি, আল্লাহ কি বলেছেন, ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআল, আমরা নিজেরা কি নিজেদের গায়ে লাগিয়ে এটা ভাবতে পারি, আমি কি প্রশংসিত হতে চাই এমন কোন কর্মের জন্য যা আমি করিনি? বুঝে নাও ভালো আছে কিন্তু এই দোষ। কখনো স্পোর্টসে জয়েন করেছো তো যারা পুরস্কৃত হয়েছে তারা তো পুরস্কার পেয়েছে না, তো যারা পুরস্কার পায়নি তাদের কি অবস্থা? তাদেরকে ডিগ্রি একটু পিঠ পুছিয়ে দিলেও একটু মোটামুটি ঝাড়া দিয়ে তবু কিছু পাওয়া গেল। এই জন্য পরে স্কুলে দেখা যায় এখন করে কি, একটা হলো ফার্স্ট সেকেন্ড থার্ড এর পুরস্কার, একটা সান্ত্বনা পুরস্কার, যে পুরস্কার সবাই পায়, প্রত্যেকটা প্রতিযোগিতার জন্য একটা একটা পুরস্কার পায়। এটা পাওয়ার ইচ্ছা মানুষের সক্রিয়। যেমন আমি যে কাজ করিনি, যে কাজ আমার ভাবনায়ও আসে না, তা নিয়ে প্রশংসিত হতে আমি ভালোবাসি, ওখানে কেন হলো এই দোষটা আমার মধ্যে আছে কিনা খুঁজে বার কর, খুঁজে বার কর। তাহলে ইউহিব্বুনা আন ইউহমাদু, ভালোবাসে তারা প্রশংসিত হতে, বিমা লাম ইয়াফআলু, সেই সব ক্ষেত্রেও যা তারা আদৌ করেনি। ফালা তাহসাবান্না, অতএব কিছুতেই যেন তারা মনে না করে, বিমাফাজাতি মিনাল আযাব, যে শাস্তি থেকে তারা কোনোদিন বেরিয়ে যাবে। ওয়ালাহুম আযাবুন আলীম, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর এই পৃথিবীর রাজত্ব আল্লাহর, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ সব কিছু করতে সক্ষম।